চ্যাম্পিয়ন ইয়াং টাইগারদের অন্যতম কান্ডারি ব্যাটসম্যান পারভেস হাসান ইমন চোট পেয়েও ফাইনালে চিতিয়ে লড়াই করেছে ইমনের পিতৃভূমি নোয়াখালী দেশের গর্ভ হয়ে ওঠা এই কৃতি সন্তানকে এবার ভালোবাসায় সিক্ত করলেন নোয়াখালীবাসী সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে বিস্তারিত প্রতিবেদনে বিশ্ব জয় করে ফিরেছে ঘরের ছেলে ষোলো কোটি বাংলাদেশের লালিত স্বপ্নকে দিয়েছেন অবয়ব ফাইনাল ম্যাচে ইমনের ব্যাট যা করেছে তা বহুদিন চোখে লেগে থাকবে ক্রিকেট বিশ্বের অনূর্ধ্ব উনিশ দলের ওপেনার সংবর্ধনা নিতে এসেছেন এক নজর দেখতে ভিড় গোটা प्रांगনে মোটরসাইকেল বহরের মাঝে আসতে পথেও সিক্ত হয়েছেন ফুলেল ভালোবাসায় বীরের সংবর্ধনাতে তাই কমতি রাখতে চাইনি জন্মস্থান নোয়াখালীর ক্রীড়া সংগঠক আর আম জনতা গ্রামের একটা এনে আমাদের দেশকে এটা আমাদের দেশের জন্য অনেক গৌরব তার জন্য আমাদের প্রত্যেক ঘরে ঘরে এমন জন্ম এই মাটিতেই তার শিকড় এখানেই সে জন্মগ্রহণ করেছে আমরা চাই যে এই ইমন যেন জাতীয় দলেও তার পারফরমেন্সটা সঠিকভাবে করতে পারে ইমনকে আমি ট্যালেন্ট হান প্রোগ্রাম থেকে দুই হাজার সালে আমরা কালেক্ট করছি চিটং স্টেডিয়াম থেকে তো ইমনকে আমি আগে যেমন দেখছি

যদি কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারে ওখানে কন্ট্রিবিউট করতে পারে আপ্লুত ইমন দিতে চান নিঃশর্ত ভালোবাসার প্রতিদান জাতীয় দলের হয়ে খেলে নাম বাড়াতে চান নিজ পিতৃভূমির ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই ন্যাশনাল টিমে খেলা আর বেশি দূরে না চিন্তা করে আমার স্টেপ বাই স্টেপ আমি চিন্তা করতেছি যে আস্তে আস্তে উঠার তো আমি এত কিছু ভাবতেছি না আমার নেক্সট স্টেপে যেটা করতে হবে ওইটা নিয়ে ভাবছি এক ইমনের অনুপ্রেরণায় উঠে আসবে আরও ইমন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর সময় সংবাদ নোয়াখালী